নমস্কার। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এক বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছে, যেখানে আমরা বিভিন্নভাবে সোশ্যাল মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে তাদের পাঠ্য বিষয়কে আরও উপযোগী করে তোলার জন্য যে প্রযুক্তির প্রয়োগ সেটা করার একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরাও চেষ্টা করব সেই উপায়কে অবলম্বন করে যেন ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টিকে আরও নতুনভাবে উপস্থাপন করতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপনিষদ, উপনিষদের কিছু কথা এবং আমাদের সিলেবাসে যেটা অন্তর্ভুক্ত রয়েছে তৈত্তিরীয় উপনিষদ, সে বিষয়েও আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক উপনিষদ এবং উপনিষদ সম্বন্ধিত কিছু কথা। আমরা উপনিষদ শব্দটা এর আগেও শুনেছি, যেটাতে মাণ্ডিক্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ নামে যে উপনিষদ ছিল সেখানেও উপনিষদের বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করা হয়েছিল। কিন্তু যেহেতু আজ নতুনভাবে আবার আমরা একটা নতুন উপনিষদ পড়তে চলেছি, তাই সেই উপনিষদ শুরু করার পূর্বে আমরা স্মরণ করে নেব উপনিষদ বিষয়ক কিছু কথা। এই উপনিষদ হচ্ছে বেদের চতুর্থ স্তর। এটা আবার কীরকম না, আমরা বেদটাকে যদি চারটা স্তরে ভাগ করে থাকি তাহলে দাঁড়ালো কীরকম, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অর্থাৎ প্রথম ভাগটা হচ্ছে সংহিতা, দ্বিতীয় ভাগ হচ্ছে ব্রাহ্মণ, তৃতীয় ভাগ হচ্ছে আরণ্যক এবং চতুর্থ ভাগ হচ্ছে উপনিষদ, শেষ ভাগ। অর্থাৎ এটা বলা যেতে পারে যে বেদের অন্তভাগ অর্থাৎ বেদান্ত, বেদান্তই হলো উপনিষদ। এই উপনিষদ শব্দটাকে যদি একটু তর্জমা করা হয় তাহলে কীরকম দাঁড়ায়, অর্থাৎ ব্যুৎপত্তি করলে দাঁড়ায় এরকম যে উপ পূর্বক নি পূর্বক সদ্ধাতুর সঙ্গে কুই প্রত্যয় যোগে উপনিষদ শব্দটি নিষ্পন্ন। আক্ষরিক অর্থটা হলো যে বিদ্যাটা নির্জনে গুরুর সমীপে উপবিষ্ট হয়ে গ্রহণ করতে হয়, যে বিদ্যা নির্জনে গুরুর সমীপে উপবিষ্ট হয়ে গ্রহণ করতে হয় সেই বিদ্যাই হলো উপনিষদ। অর্থাৎ গুহ্য জ্ঞান, গূঢ় বিষয়ক যে জ্ঞান, তাই হলো উপনিষদ। তবে ব্যবহার অনুসারে শব্দটি বোঝায় বৈদিক সাহিত্যের একেবারে অন্তিম পর্যায়ে রচিত একটা বিশেষ গ্রন্থাবলী। বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত গ্রন্থাবলীগুলির মধ্যে যে চারটি ভাগ রয়েছে, যেটা আগেই বললাম যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তবে এই যে আরণ্যকগুলো সেগুলো ব্রাহ্মণের সঙ্গে সংযুক্ত এবং উপনিষদগুলো আরণ্যকের সঙ্গে অন্তর্গত। প্রতিটি ব্রাহ্মণ এবং আরণ্যক এক একটা সংহিতার সঙ্গে সংযুক্ত বলে ধরা হয়, ফলে উপনিষদগুলি শেষ পর্যন্ত সেভাবেই পরিগণিত হয়েছে। আর উপনিষদের সংখ্যাটা অনির্দিষ্ট, তবে মূলত কয়েকটি উপনিষদকে প্রধান হিসেবে বিবেচিত করা হয়, যেগুলোতে শঙ্করাচার্য ভাষ্য রচনা করেছিলেন সেগুলো। যদিও উপনিষদের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু মূলত প্রধান হিসেবে সেইগুলোকে ধরা হয়। যেমন ধরে নেওয়া যাক ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ, কৌশিতকীয় উপনিষদ, সামবেদের ছান্দোগ্য উপনিষদ, কেন উপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের তৈতিরীয় উপনিষদ, কঠ উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, মৈত্রায়ণী উপনিষদ, শুক্ল যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ, ঈশ উপনিষদ, অথর্ববেদের যেমন রয়েছে মুণ্ডক উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মাণ্ডিক্য উপনিষদ। এগুলির মধ্যে আবার কিছু কিছুগুলো পদ্যে রচিত হয়েছে, কিছু কিছুগুলো গদ্য এবং পদ্য উভয়ের সংমিশ্রণে রচিত হয়েছে। রচনাকালের দৃষ্টিতে যদি বিচার করা যায় তাহলে এগুলো প্রাক বৌদ্ধ যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। উপনিষদের ভারতীয় বা উপনিষদেই যে মূল ভারতীয় দর্শন চিন্তার একটা ভাবধারা সেটা কিন্তু লুকিয়ে ছিল এবং সেটা তখনই প্রথম ওই দার্শনিক চিন্তার উন্মেষ ঘটে। পূর্ববর্তী যুগের ক্লান্তিকর যজ্ঞীয় জটিলতা, কর্মকাণ্ড সংক্রান্ত চুলচেরা বিচার ইত্যাদি থেকে মুক্তির উপায় এবং চিন্তার জগতে এক নূতন পরিমণ্ডলের সন্ধান
পাওয়া যায় এই উপনিষদে। সমকালীন সামাজিক জীবনেরও কিছু ইঙ্গিত পাওয়া যায় কোনো কোনো উপনিষদ থেকে। আবার কারো কারো মতে বিজ্ঞান চেতনার সর্বপ্রথম উন্মেষেরও পরিচয় ঘটে এই উপনিষদ থেকেই। উপনিষদে কোনো দেবতার স্থান নেই, একমাত্র ব্রহ্মই এর প্রধান আলোচ্য বিষয়। উপনিষদে বলা হয়েছে যে জগতের মূলে আছেন এক ব্রহ্ম, তিনি সত্য চৈতন্যময় এবং জ্ঞেয়, আর সব অসত্য জড় ও জ্ঞাতা। জীব এবং ব্রহ্ম এক, এদের মধ্যে আবার কোনো পার্থক্য নেই। ব্রহ্মের সাক্ষাৎকার হলেই জীবের মুক্তি হয়, ব্রহ্মপ্রাপ্তি হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য। সুপ্রাচীনকালে যখন বিশ্বের অনেক দেশেই সভ্যতার আলো ফুটে ওঠেনি, তখনও যে ভারতভূমি উজ্জ্বল হয়ে উঠেছিল প্রজ্ঞাশীল মননের আলোকছটাই, তারই অবিস্মরণীয় বিবরণী এবং গ্রন্থাবলী। হিন্দুদের নিকট বেদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থের মতো উপনিষদও ধর্মীয় গ্রন্থ হিসেবে বিবেচিত। অনেকেই গীতার মতো নিয়মিত উপনিষদও পাঠ করেন। রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ যেসব বাঙালি পণ্ডিত ছিলেন, এই উপনিষদের ভিত্তিতেই ব্রাহ্মধর্মের প্রচার করেছিলেন। উপনিষদ ভারতীয় দর্শন চিন্তার একটা শ্রেষ্ঠ ফসল হিসাবে গণ্য হয়ে থাকে। তাহলে এবারে আলোচনায় আসা যাক আমাদের পাঠ্য বিষয়ের কথায়। প্রথমেই বলেছিলাম যে আমাদের পাঠ্য যে বিষয় সেটা হলো তৈতিরীয় উপনিষদের একটা নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে ভৃগুবল্লী। ভৃগুবল্লীটা আবার সম্পূর্ণ নয়, ভৃগুবল্লীর প্রথম থেকে তৃতীয় অনুবাদটা আমাদের পাঠ্য। তো তাহলে তৈতিরীয় উপনিষদ এটার উৎস সম্বন্ধে যদি আলোচনা করি, তাহলে উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে এটা, না এটা হলো কৃষ্ণ যজুর্বেদের তৈতিরীয় যে আরণ্যক, ওই তৈতিরীয় আরণ্যকের সপ্তম, অষ্টম এবং নবম যে প্রপাঠক, অর্থাৎ তৈতিরীয় আরণ্যকের যে নয়টি প্রপাঠক রয়েছে, দশটি প্রপাঠক রয়েছে, ওখানেই যে সাত, আট এবং নয় তিনটি প্রপাঠক, এই তিনটি প্রপাঠক হলো তৈতিরীয় উপনিষদ। তৈতিরীয় উপনিষদের ওই তিনটি বললি, মোট তিনটি বললি, প্রথম বললি যেটা হচ্ছে শিক্ষা বললি, যেখানে শিক্ষা সম্বন্ধিত বিষয়ের আলোচনা রয়েছে। আমরা সেখানে শিক্ষা সম্বন্ধিত বিভিন্ন বিষয়ের আলোচনা পাবো আর কি। তারপর রয়েছে ব্রহ্মানন্দ বললি, যেখান থেকে ব্রহ্ম বিষয়ক আলোচনা, ব্রহ্মজ্ঞান সম্বন্ধিত আলোচনা রয়েছে ব্রহ্মানন্দ বললিতে, সেখানে আমরা পাবো। যদিও এই বিষয়টিকে আলোচনা করে আমি বিস্তারিত করছি না, আমাদের যেহেতু মূল যে পাঠ্যটুকু ভৃগুবল্লী সেই অংশটিতে যাব। আর শেষ বললি যেটা, সেটা হচ্ছে ভৃগুবল্লী। ভৃগুবল্লীতে মোট অনুবাক দশটা এবং মোট মন্ত্র হচ্ছে পনেরোটা। আমাদের কেবল এক থেকে তিন নাম্বার অনুবাক পড়তে হবে এবং সেখানে মোট তিনটি মন্ত্রই রয়েছে। তাহলে এরপর দেখা যাক যে ভৃগুবল্লীর প্রথম অনুবাকের প্রথম মন্ত্রে কি আলোচনা হয়েছে। ওখানে মন্ত্র রয়েছে, ভৃগুর বই বারুণী বরুণম পিতরম উপসসার অধিহি ভগবো ব্রহ্মেতি তস্মা এতত প্রোবাচ অন্নম প্রাণম চক্ষু শত্রুম মনোবাচ মীতি তম হোবাচ যতো বাইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যত প্রয়ন্তি অভিসম্বিশন্তি তদ্বি জিজ্ঞাসস্ব তদ্ব্রহ্মেতি স তপো অতপ্যত স তপস্তপ্ত্বা ইতি। অর্থাৎ এখানে দেখো কি বলা হয়েছে, ভৃগুর বই বারুণী, বরুণ, বরুণের পুত্র হলেন ভৃগু। কি করলেন না, ভৃগুর খুব ইচ্ছা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করার বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে জানার তার খুব ইচ্ছা, তাই তিনি কি করলেন, তার পিতা বরুণের কাছে গিয়ে বললেন,
অধিহি ভগব ব্রহ্মেতি, হে ভগবান হে পিতা বরুণ, আপনি আমাকে ব্রহ্মজ্ঞানের বিষয়ে কিছুটা দীক্ষিত করে তুলুন, অধিহি আমাকে উপদেশ প্রদান করুন, আমাকে অধ্যয়ন করান। তখন বরুণ কি বললেন, তসমা এতত প্রবাচ, অর্থাৎ পিতা বরুণ পুত্র ভৃগুকে বললেন, অন্নম প্রাণম চক্ষু শ্রোত্রম মনোবাচমিতি, অন্ন প্রাণ চক্ষু শ্রোত্র মন এবং বাক এই কয়েকটি কথা বললেন। অন্ন প্রাণ চক্ষু শ্রোত্র, শ্রোত্র মানে কান, মন এবং বাক। ভৃগু বললেন, তম হোবাচ, অর্থাৎ সরি ভৃগু নয়, এখানে বরুণ বললেন, হ্যাঁ কি বলছে, তম হোবাচ। আচ্ছা তিনি আবার বলছেন কি, যতৌ বা ইমানি ভূতানি জায়ন্তে, এই সকল বিষয় মানে কোন কোনগুলো, অন্ন প্রাণ চক্ষু শত্রু মন বাচ, এই সকল বিষয় এত বা ইমানি ভূতা, যেখান থেকে উৎপন্ন হয়, অন্ন প্রাণ চক্ষু শত্রু মন এই সকল বিষয় যেখান থেকে উৎপন্ন হয়, যেন জাতানি জীবন্তী, এবং উৎপন্ন হওয়ার পর ওই সকল বিষয়গুলি, অর্থাৎ চক্ষু শত্রু মন অন্ন প্রাণ ইত্যাদি, এই সকল বিষয়গুলি যার দ্বারা জীবিত থাকে, ইয়ৎ প্রয়ন্তি অবিসং বিশন্তি, এবং প্রয়াণকালে অর্থাৎ শেষকালে, অবিসং বিশন্তি, এই সকল বিষয়গুলো যেখানে লীন হয় বা বিলীন হয়, যেখানে মিলিয়ে যায়, তদ্বিজিজ্ঞাসস্ব, তাকেই বিশিষ্টরূপে জানার চেষ্টা করো, জানার ইচ্ছা করো, তদ ব্রহ্মা ইতি, তিনিই ব্রহ্ম, কারণ তিনিই হলেন ব্রহ্ম। কি বলছেন দেখো, বলতে চাইছি এটাই যে ওই যে অন্ন প্রাণ চক্ষু শত্রু মন বাচ, মানে কথা আর কি, এইসবগুলো যেখান থেকে উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পর যার দ্বারা জীবিত থাকে, সেই তাকে জানার চেষ্টা করো, কারণ এইগুলো যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেই হচ্ছেন ব্রহ্ম। সতপোতপত, বরুণের আদেশ শুনে, পিতা বরুণের আদেশ শুনে ভৃগু কী করলেন, না তপস্যা করলেন, সতপস্তপ্ত্বা, এবং তপস্যা করিয়া ক্রমশ এরপরে আমরা পরের যে অনুবাক রয়েছে বা পরের যে মন্ত্র রয়েছে সেখানে আমরা বিষয়টা জানতে পারব। ভৃগু তপস্যা শুরু করলেন, তপস্যা শুরু করার পর উনি কি জানলেন আমরা মন্ত্রটিতে দেখব, এখানে অনুবাক দুই মন্ত্র এক, সেখানে কি বলা হয়েছে, অন্নম ব্রহ্মেতি ব্যজনাৎ অন্নাদেব খলু ইমানি ভূতানি জায়ন্তে অন্নেন জাতানি জীবন্তি অন্নম প্রয়ন্তি অভিসম্বিশন্তীতি তদ বিজ্ঞায় পুনরেব বরুণম পিতরম উপসসার অধিহি ভগব ব্রহ্মেতি তম হোবাচ তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি স তপোতপ্যত স তপস্তপ্ত্বা। আচ্ছা উনি অর্থাৎ ভৃগু তপস্যা করে জানলেন অন্নম ব্রহ্ম ইতি ব্যজনাৎ, উনি জানতে পারলেন যে অন্নই হচ্ছে ব্রহ্ম, তাই তিনি কী করলেন,
না বলছে অন্নাতেব খলু ইমানি ভূতানি জায়ন্তে, এই অন্ন থেকেই নিশ্চিতভাবে, এই অন্ন থেকেই সকল প্রকার ভূত মানে সকল বিষয়, যাবতীয় বিষয়, জাগতিক সমস্ত বিষয় এই অন্ন থেকেই উৎপন্ন হয়। অন্নেন জাতানি জীবন্তি, এবং জাত হওয়া যেসব বস্তু অর্থাৎ উৎপন্ন হওয়া যেসব বস্তু সেগুলো ওই অন্নের দ্বারাই জীবিত থাকে। অন্নম প্রয়ন্তি অভিসম্বিষন্তি ইতি, এরপর উৎপন্ন হওয়ার পর সেই উৎপন্ন হওয়া বস্তুর যখন প্রয়াণ হয়, যখন শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন অন্নেই অভিসম্বিষন্তি অর্থাৎ অন্নেই বিলীন হয়। তাদ বিজ্ঞায় ভৃগু যখন এটা জানলেন, জেনে নিয়ে পুনরেব বরুণম পিতরম উপশসার, পুনরায় পিতা বরুণের কাছে এসে বললেন, অধিহি ভগবো ব্রহ্মেতি, হে ভগবান আমাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ প্রদান করো, আমাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ বিষয়ে আলোকপাত করাও। পিতা বরুণ তখন তাকে বললেন, তম হৌবাচ অর্থাৎ বরুণ বললেন, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব, তপস্যাই ব্রহ্ম, তপস্যার দ্বারা সেই ব্রহ্মকে, তপৌ ব্রহ্মেতি অর্থাৎ তপস্যার দ্বারা ব্রহ্মকে জানার ইচ্ছা করো, কারণ তপস্যাই হলো ব্রহ্ম। সৌ তপো অতপ্যত, তিনি তপস্যা করলেন, স্বতপস্তপ্তা, এবং তপস্যা করার পর এখানে বিষয়টা দেখতে হবে যে প্রথমেও তাকে ওইরকম বলেছিলেন যে ব্রহ্ম বিষয়ে তুমি তপস্যা করো তবেই তুমি জানতে পারবে। উনি তপস্যা করেছিলেন ভৃগু, তপস্যা করার পর উনি যেটা জানতে পারলেন, তপস্যার মাধ্যমে তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে এই অন্নই হচ্ছে ব্রহ্ম। কিন্তু তিনি তো অন্নকে জানতে পারলেন, তিনি তো ব্রহ্মকে জানতে পারলেন না। ভৃগু এটা বুঝতে পারছে না যে আসলে অন্নই ব্রহ্ম, বা অন্ন প্রাণ মন চক্ষু শত্রু সব কিছুর সংমিশ্রণের যে একটা সমূহ সেটাই ব্রহ্ম, এটা ভৃগু বুঝতে পারছে না। তাই তিনি আবার পিতার কাছে এসে বললেন, আমি তো ব্রহ্মকে জানার চেষ্টা করছি, আমি তো অন্নকে জানতে পারলাম। পিতা তাকে পুনরায় আদেশ দিলেন, তুমি আবার তপস্যা করো, তপস্যা করলেই তুমি সেই ব্রহ্মকে জানতে পারবে। এইভাবে দ্বিতীয় মন্ত্রে তাকে, দ্বিতীয় মন্ত্রটা এখানেই শেষ হয়েছে, এরপর শুরু হচ্ছে তৃতীয় মন্ত্র। ভৃগু তপস্যা করছিলেন, তপস্যা করে প্রথমে জেনেছেন যে অন্নই ব্রহ্ম, অন্ন থেকেই সব কিছুর উৎপত্তি হয় এবং অন্নেই সব কিছু বিলীন হয়, ওটা দ্বিতীয় অনুবাকের প্রথম মন্ত্র ছিল। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভৃগুবল্লী তৃতীয় অনুবাকের প্রথম মন্ত্র। এখানে কি বলা হয়েছে, প্রাণো ব্রহ্মায়তি বেজানাৎ, প্রাণাদ্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে, প্রাণেন জাতানি জীবন্তি, প্রাণম প্রয়ন্তি অভিশম বিশন্তি ইতি, তদ বিজ্ঞায় পুনরেব বরুণম পিতরম উপশসার, অধিহি ভগবো ব্রহ্মেতি, তম হৌবাচ তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব, তপৌ ব্রহ্মেতি স্বতপৌ অতপ্যত স্বতপস্তপ্তা ইতি। উনি তপস্যা করলেন পিতার আদেশ মতো বা উপদেশ মতো, তাতে জানলেন কি প্রাণও ব্রহ্ম ইতি, প্রাণেই হল ব্রহ্ম। প্রাণাত এব খলু ইমানি ভূতানি জায়ন্তে, নিশ্চিতভাবেই প্রাণ থেকেই সকল বিষয় অর্থাৎ অন্ন প্রাণ চক্ষু মন সব কিছু উৎপন্ন হয়। প্রাণেন জাতানি জীবন্তি, এখন যেগুলো জাত হয়েছে, যেসব পদার্থগুলো উৎপন্ন হয়েছে সেগুলো প্রাণের দ্বারাই জীবিত থাকে। প্রাণম প্রয়ন্তি অভিশম বিশন্তি ইতি, উৎপন্ন হওয়া বস্তু সেগুলো প্রয়াণকালে
অর্থাৎ অন্তিম মুহূর্তে ওই প্রাণেই বিলীন হয়। ভৃগু এই কথা জেনে তদ্বিজ্ঞায় অর্থাৎ এই কথা জেনে পুনরেব বরুণম পিতরম উপসার, পুনরায় পিতা বরুণের কাছে এলেন, এসে বললেন, আদিহি ভগবো ব্রহ্মেতি, হে ভগবান, হে পিতা, আমাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ প্রদান করো, আমি ব্রহ্মজ্ঞান সম্বন্ধে জানতে চাই। পিতা বরুণ তখন বললেন, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব, তপস্যার দ্বারা ব্রহ্মকে জানার চেষ্টা করো, জানার ইচ্ছা করো। তপো ব্রহ্মেতি, কারণ তপস্যাই হল ব্রহ্ম। স্বতপো অতপ্যত, তখন ভৃগু আবার তপস্যা করলেন। স্বতপস্তপ্তা, তপস্যা করার পর আবার তিনি এইভাবে অন্ন প্রাণ মন বিজ্ঞান আনন্দের উপলব্ধি প্রাপ্ত করলেন এবং অন্তিমকালে তিনি বুঝতে পারলেন যে আসলে এই সকলের সংমিশ্রণ মূলত ব্রহ্মের স্বরূপ। ব্রহ্ম কোনো আলাদা কিছু নয়, ব্রহ্ম সেই বৃহতের চেতনা, ব্রহ্ম একটা বিস্তৃত জ্ঞানের সংহার, জ্ঞানের সমূহ, যেখানে জগতের জাগতিক সমস্ত বিষয়, সমস্ত বস্তু, সমস্ত জ্ঞান বিজ্ঞান সেই ব্রহ্মেই জড়িত, ব্রহ্মের মধ্যেই পরিবেষ্টিত। আমাদের সিলেবাসে কেবলমাত্র ভৃগুবল্লীর 1-3 অনুবাদ পর্যন্তই পাঠ্য রয়েছে, তাই আমাদের এই আলোচনাটাকে আর সামনে অতিক্রম করলাম না, আমাদের আলোচনাটা এখানেই শেষ হলো। অন্তিম পাতায় ব্রহ্ম বিষয়ক কিছু কথা সংযোজন করা হয়েছে, প্রয়োজনে তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।